টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ওমান যাওয়ার সময় সবচেয়ে বেশি কথাবার্তা হয়েছে কি নিয়ে ওপেনারদের নিয়ে কারণ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে দুটো সিরিজ আমরা জিতলেও আমাদের ওপেনাররা মোটেই ভালো করতে পারেননি বিশ্বকাপে ভরসা হিসাবে আসবেন বলে ভাবা হয়েছিল যে তামিম ইকবাল তিনি হুট করে নিজেকে সরিয়ে নিয়েছেন সৌম্য সরকারও ফর্মে নেই বিকল্প জেনেছিলেন ফলে ওয়ার্ল্ড কাপে আমাদের ওপেনাররা কি করবেন সেটা নিয়ে বড় একটা উদ্বেগের জায়গা ছিল এখনও আছে ওমান এ দলের বিপক্ষে ম্যাচটা আসলে ব্যতিক্রম হিসাবেই দেখা দিয়েছে আগে পরের পারফরমেন্স ওপেনারদের সেটাই বলছে তাহলে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি যে বাংলাদেশ খেলবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেখানে ওপেনিং করবেন কোন দুজন লিটন নাইম শেখ ও সৌম্য সরকারের মধ্যে আমাদের তিন ওপেনারের কেসগুলোই আসলে ইন্টারেস্টিং শুরু করি লিটন দাসকে নিয়ে এবছর তিনি বাংলাদেশের হয়ে মোট টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন নয়টি তার আট ইনিংসে ব্যাটিং করেছেন এবং এতে লিটনের মোট রান পঁচাত্তর তার গড় দশের নিচে তার স্ট্রাইটেড একশোর নিচে যে লিটনকে আমরা প্রতিভাবান হিসেবে চিনি জানি মনে করি বিশ্বাস করি নিজের দিনে তিনি বিশ্বসেরা বোলিং লাইন আপ কেউ উড়িয়ে দিতে পারেন তার প্রতিফলন পারফরমেন্সে কোথায় নেই তো এই যে ঘরের মাটিতে সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ তিনি খেলে গেলেন সেখানে পাঁচ ম্যাচে করেছেন মাত্র রান এরপর যখন ওমান এ দলের বিপক্ষে ওখানে গিয়ে প্রথম ম্যাচটাতে তেত্রিশ বলে তেপানা করলেন মনে হলো যে না লিটন বোধহয় বিশ্বকাপের আগে আগে আবার ছন্দ ফিরে পাবেন কিন্তু অফিসিয়াল দুটো প্র্যাকটিস ম্যাচে আমরা কি দেখলাম শ্রীলঙ্কার বিপক্ষে তিনি করলেন ষোলো আয়ারল্যান্ডের বিপক্ষে এক ফলে ফর্মহীন লিটনই কিন্তু ওয়ার্ল্ড কাপে যাচ্ছেন ওপেনারদের পজিশনটা যে নরবরে হয়ে গেছে তিনজনের মধ্যে যে দুইজনের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এই ফর্ম না থাকা লিটনের তার জায়গাটা পুরোপুরি নিশ্চিত নয় আচ্ছা একই কথা কি নাইম শেখের সম্পর্কেও বলা যায় না অথচ তিনি কিন্তু আমাদের রেগুলার ওপেনার গত কয়েকটা সিরিজ ধরে লিটন হয়তো নানান কারণে ইনজুরি বলেন বা পারিবারিক সমস্যার কারণে তিনি খেলতে পারেন ফর্মহীনতার কারণে হয়তো সমস্যা সরকার পজিশনে খেলেননি কিন্তু নাইম কিন্তু খেল ছিলেন আছেন খেলেছেন তারপরে অনিশ্চয়তাটা কেন ক্যারিয়ারের মাত্র তৃতীয় ম্যাচেই ভারতের বিপক্ষে ওই আটচল্লিশ বলে একাশি রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন এই নাইম শেখ কিন্তু তার পুরো ক্যারিয়ার যদি আপনি দেখেন যে বাইশ ম্যাচে টি টোয়েন্টিতে পাঁচশো সত্তর রান করেছে যথেষ্ট ভালো তার গড় যে সাতাশ যথেষ্ট ভালো কিন্তু স্ট্রাইক মাত্র একশো পাঁচ এবং সাম্প্রতিক সময় যদি আসেন তাহলে সেটা আরও বেশি অনেক বেশি ভয়াবহ ইনফ্যাক্ট সর্বশেষ যে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটাতে তিনি যে ফিফটি করেছিলেন প্রথম টি টোয়েন্টি ম্যাচে এরপর যে দশটা বারোটা ম্যাচ ইনফ্যাক্ট নাইমশা খেলেছেন সেখানে তার স্ট্রাইক রেট মাত্র পঁচাশি সো টি টোয়েন্টিতে একজন ওপেনারের স্ট্রাইকটে যখন পঁচাশি হয় তখন কিন্তু এটা আসলে একটা উদ্বেগের কারণ হ্যাঁ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা কেমন উইকেট খেলেছি সেটা আমরা জানি এরপরে যখন ওমানে দলের বিপক্ষে ঠিক লিটনের মতো নাইম শেখও কিন্তু ওইখানে তেপ্পান্ন বলে ছেষট্টি রানের একটা ইনিংস খেলেন এবং ইঙ্গিত দিলেন ফেলার এইখানেও কিন্তু তার ওই যে স্ট্রাইকটেটের যে ব্যাপারটা ছিল সেই প্রশ্নের জবাব কিন্তু খুব যে পাওয়া গেছে তা বলা যাবে না পরের দুটো ম্যাচে তো তিনি একেবারেই ফেল করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে উনিশ বল খেলে করেছেন এগারো এবং আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওভারে আউট হয়ে গেছেন তিন রান করে ফলে নাইম শেখের জায়গাটাও কিন্তু একাদশে নরবরে সৌম্য সরকারের কেস আবার আরেক রকম তিনি তো পুরো ক্যারিয়ার জুড়েই কখনো আশা দিচ্ছেন বেশিরভাগ সময় হতাশ করছেন এই সর্বশেষ জিম্বাবুয়ে সফরে দুটো ফিফটি তার ব্যাট থেকে আসে টি টোয়েন্টিতে তখন আবার মনে হয়েছিল বোঝা আশা দিয়েছেন তারপরে আমরা আবার কি দেখলাম অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তিনি পাঁচ ম্যাচ মিলে করলেন মাত্র আঠাশ রান এর মধ্যে প্রথম চার ম্যাচ ওপেনার হিসেবে নেমে করেছেন মাত্র বারো রান ফলে শেষ ম্যাচটাতে তার ওপেনিং পজিশন থেকে চার নম্বরে তাকে নেমে যেতে হয়েছিল আবার যখন নিউজিল্যান্ড বিপক্ষে সিরিজে লিটন দাস অ্যাভেলেবেল হলেন একেবারে একাদশ থেকে বাদ পড়ে যান সৌম্য তিনি হচ্ছে কি একটা ম্যাচে লাস্ট ম্যাচটাতে শুধু খেলার সুযোগ পেয়েছেন তিন নম্বরে নেমে সে ম্যাচেও তিনি মাত্র চার রান করেছেন ফলে এই টি টোয়েন্টি বিশ্বকাপে যে তিনি যাচ্ছেন একাদশের জায়গা পাওয়ার সুযোগটা কিন্তু তার অনেক কমে গিয়েছিল ওমানের দলের বিপক্ষেও যখন তিনি আট রান করে আউট হন তখন নট আউট নোমানেই আমি আসলে ভিডিও করেছি যে সোমবার সময় ফুরিয়ে আসছে যদি না সামনের দুটো প্র্যাকটিস ম্যাচে তিনি খুব ভালো কিছু করতে পারেন কাজে লাগাতে পারেন সুযোগটা এবং এক্স্যাক্টলি সেই কাজটাই সৌম্য সরকার করেছেন ওপেনার হিসেবে না তিন নম্বর হিসেবে নেমে যেহেতু লিটন এবং সৌম্য লিটন এবং নাইম শেখ ওপেন করছে সৌম্য তিন নম্বরে নেমেছেন সাকিব আল হাসানের অনুপস্থিতিতে এবং এই সর্বশেষ দুটো ম্যাচে অফিসিয়াল দুটো প্র্যাকটিস ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি করেছেন হচ্ছে গিয়ে ছাব্বিশ বলে চৌত্রিশ রান আবার তিরিশ বলে সাঁইত্রিশ রান করেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে এই দুটো ম্যাচের সৌম্যর ওই ফ্লুয়েন্ট ব্যাটিং দেখে টিম ম্যানেজমেন্ট কিন্তু একটা ভাবনায় পড়েছেন নইলে কিন্তু আসলে একাদশে ভাবনাতে সৌম্য একেবারেই ছিলেন না তিনজনের কথাই তো বললাম যাচ্ছে তাই অবস্থা মোটা দাগে যদি বিবেচনা করেন আমার মনে হয় প্রথম ওপেনারের স্পটটা নিশ্চিত লিটন দাসের একে তিনি ডানহাতি ব্যাটসম্যান এই ডানহাতি বাহাতির একটা ব্যাপার আবার বাংলাদেশ ক্রিকেট টিমের খুব প্রবলভাবে প্রচলিত তারপরে প্রতিভা প্রতিভা সবকিছু মিলিয়ে সামর্থ্যের কথাটা তো বিবেচনা করে যে লিটনের জায়গাটা আমি মনে করি একাদশে একদম নিশ্চিত ওপেনার হিসাবে সৌম্য আসলে তিন নম্বরে তো সাকিব খেলবেন তো সৌম্য আর নাইম শেখের মধ্যে একজন খেলবেন বলে আমার কাছে মনে হয় এবং এই ছবির মতে আমার মনে হয় যে ম্যানেজমেন্ট হয়তো বা হয়তো বা লাস্ট দুটো ম্যাচে সৌম্যর পারফরমেন্স দেখে তাকেই ওপেনার হিসাবে খেলাবেন নাইম শেখকে হয়তো একাদশের বাইরে চলে যেতে হতে পারে সো আমার কাছে মনে হচ্ছে লিটন এবং সৌম্য আমাদের সেই প্রবল প্রতিভাবান দুজন ব্যাটসম্যান এবং বেশিরভাগ সময় আমাদের হতাশ করা দুজন ব্যাটসম্যান তারাই হয়তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ওপেনিংয়ের দায়িত্বটা শুরু করছেন আপনার কাছে কি এই দুজনই সেরা ওপেনার নাকি আপনি অন্য কোনো কম্বিনেশন দেখতে চান জানান তো